হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে টস জিতে ব্যাটিং করতে নেমে ওপেনার উইল ইয়াংয়ের 87 রানের কল্যাণে 299 রান তুলতে পারে নিউজিল্যান্ড। এছাড়াও বলার মতন টম লাথান 59 রান করেন, মার্ক চ্যাপম্যান 43টি রান করেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড 49.3 ওভারে 299 রান করে 10 উইকেটে। পাকিস্তানের হয়ে শাহিনশা আফ্রিদি 3টা উইকেট দেখা পেয়েছেন, শাদাব খান 2টা উইকেট দেখা পেয়েছেন এবং ওসাম আমির 2টি উইকেট দেখা পেয়েছেন। 300 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের 2 ওপেনার ফাকার জামান এবং সান মাকসুদ দুজনই স্লোলি ব্যাটিং করতে থাকেন। ব্যাট হাতে আজকে বাবর রেজন দুজনই ব্যর্থ হয়েছেন। মাঝখানে বলের সাথে পাল্লা দিয়ে সালমান এবং ইফতেকার আহমেদ পাকিস্তানকে ম্যাচে রাখেন। সালমান 57 বলে 57 রান করে আউট হয়ে গেলে আবারও ব্যাকফুটে পড়ে যান পাকিস্তান। তখনও এক প্রান্ত আগলে রেখে ইফতেকার আহমেদ খেলতে থাকেন। শেষের দিকে ওসাম আমির 15 বলে 20 রান করেন। এছাড়া বলার মতন আর কেউ এরকম রান করতে পারেনি। 72 বলে 94 রান করে নট আউট থাকেন ইফতেকার আহমেদ। শেষ পর্যন্ত 46.1 ওভারে অল আউট হয়ে যায় পাকিস্তান 252 রানে। সেই সুবাদে নিউজিল্যান্ড এই ম্যাচটি 47 রানে জয়লাভ করে। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজিএস স্পোর্টস। এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেরি না করে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে বিজিএস স্পোর্টসের লিঙ্ক দেওয়া আছে, বিজিএস স্পোর্টসের লিঙ্কে ক্লিক করে বিজিএস স্পোর্টসের পাশে থাকতে পারেন।